বাড়ির উঠোনে বাগান, সবুজ সতেজ পাতার আড়ালে ঝুলছে থোকায় থোকায় মিষ্টি আঙুর। রাজশাহীর বাঘা উপজেলার কৃষক মেহেদি হাসান ও তারিফুন নবী মিলে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন এই মিষ্টি জাতের আঙুর। বছরান্তে পেয়েছেন অভাবনীয় সাফল্য। তাদের ভাষ্যমতে আমের শহর রাজশাহীতে ভিন্ন কিছু করার চিন্তা থেকে চাষাবাদ করেন আঙুরের। নামমাত্র খরচে অধিক ফলন পাওয়ায় খুশি তারা। মিষ্টি আঙুর তো বাংলাদেশে হয় না, তো এটা করা যায় কি না, এই জন্য আমি আর কি করছি। তো আলহামদুলিল্লাহ যে এক বছরের মাথায় রেজাল্টও পেয়েছি। প্রথমে মনে হয়েছিল যে অনেক খরচ হবে, কিন্তু আসলে তেমন একটা খরচ নাই। বাণিজ্যিকভাবে করলেও অল্প খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। বাংলাদেশের মাটিতে সাধারণত টক আঙুর উৎপাদন হয়। মিষ্টি জাতের আঙুরের জন্য নির্ভর করতে হয় বিদেশের উপর। এ কারণে তাদের গড়া সেই মিষ্টি জাতের আঙুরের বাগান হইচই ফেলে দিয়েছে এলাকায়। বাগান দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন অনেকেই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। খুবই ভালো লাগছে এবং আঙুর খেতেও ভালো। দূর দূরান্ত থেকে লোকজন আসছে দেখতে এবং এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছে, তারা এই আঙ্গুর করার জন্য চেষ্টা করছে। এদিকে বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আঙুরে পোকার আক্রমণ ঠেকাতে নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। এখানে যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে বা জৈব সার ব্যবহার করলে উৎপাদনটা আরও ভালো হবে, সেই বিষয়ে তাকে অবহিত করেছি এবং ভার্মি কম্পোস্ট করার জন্য তাদেরকে কিন্তু আমরা এখানে একটা প্রদর্শনীও দিব বলে তাদেরকে জানাইছি। রাজশাহীর বাঘা উপজেলার মাটি আঙুর চাষাবাদের জন্য উৎকৃষ্ট জানিয়েছে কৃষি বিভাগ। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স ও আফ্রিকার মতো দেশগুলোতে মিষ্টি জাতের আঙুর উৎপাদন হয় ব্যাপক হারে। রাজশাহীর বাঘায় সেসব মিষ্টি জাতের আঙুর উৎপাদন করে সফল হয়েছেন দুজন কৃষক। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।